আজীবন সম্মাননা প্রদর্শন করে এবং যেভাবে আমাদের যে সম্বর্ধনা সম্মান প্রদর্শন করেছে এবং আজকেও যে আমার চিকিৎসার জন্য যে সাহায্য যে পঞ্চাশ হাজার নয় টাকা যে আমাকে সাহায্য এর জন্য যে দান করেছে তার জন্য আমি বাংলাদেশ বুদ্ধিস্ট মম সোসাইটির কাছে ঋণী এবং কৃতজ্ঞতা এবং তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ প্রদান করছি। আবিবা দাহানা শিলেশা নিচ্ছেন বুদ্ধা প্রসারণ সত্তার ও ধর্মা বর্ধন্তি আয়ু এখানে আগামীকাল কিনতে পারবে আমি থানরা কিনতে মানে আমার মানে ট্রেনের সোনারগাঁও ফার্স্টার ট্রেনে এখান থেকে তিনটা বাজে রওনা হবো ৫টা বাজে গিয়ে ধন্যরাজিকে বৌদ্ধ বিহারে রাত্রে থাকবে। এর পরের দিন ২৭ তারিখ খুব ভয়ে আমরা ঢাকা এয়ারপোর্টে শুরু করবো কারণ দুজনটা আগে আমাদের ফ্লাইট হল ১০টা থেকে আমরা এই চেম্বার অ্যাপোলো এবং এরপর আমরা যে বুদ্ধগয়া সেখানে যে ত্রিভুজক শান্তি তবে এবং ত্রিভুজক শান্তিতে মধ্যে পরে বুদ্ধগয়ারে আমার একটা মানব ছিল যে বহুদিনের একটা যে স্বপ্ন এবং যে আহঙ্কা ছিল আমি যদি সম্মানায় করতে পারি আমি বুদ্ধগয়া গিয়ে মানে যে পূজা করব বুদ্ধ পূজা করব এবং দান ধর্ম আদি কর্ম সম্পাদন করব এবং সম্মান করব। এখন আমার সেই কর্তব্য আমি বুদ্ধগয়ার মধ্যে পালন করব। তো এই যে মানে অত যে সাহায্য তারা দান করেছেন এই দান কিন্তু আমি মহাদান মহাপুণ্য বলে মনে করি। একদিকে সম্মানায়কের যে চিকিৎসার্থে আর একটা হলো যে বুদ্ধগয়া দুই সম্মদান এবং বুদ্ধ পূজা আদি কুশলকর্ম সম্পাদন করা হবে যে অর্থ ব্যয় করা হবে এই অর্থ থেকে মানে ব্যয় করা হবে এটা কিন্তু মহাপুণ্য। তাই যে আমি প্রায় ১-১.৫ মাস আমার মানে রিটার্ন বিশাল মেয়াদ হলো ১৫ মে তার ১.৫ মাস পরে ১.৫ মাস পর্যন্ত আমি আজকে আমাদের মহান সম্বন্ধে থেকে তাই জায়গা থেকে আমি ঘুরে থাকি যে আমি বুদ্ধ যে সমাজের কল্যাণের জন্য যে মানব কল্যাণের জন্য শাসনের জন্য আমি আবারও পালা করতি বেগুন আইলি পালো আমার।